Assalamu alaikum everyone, welcome to my channel Cooking Studio by Ummi. Dal emon ekti khabar ja amra pray protidin radhi kintu ajker ei dal ta ektu special karon eta bangladesher hotel e sokal bela je dal paoa jay eta shei special daler recipe to ar deri na kore cholun dekhe nei kibhabe shei hotel style er dal toiri kora jay. এই ডাল ভুনাটা আপনি চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও করতে পারেন আবার চাইলে বিভিন্ন ধরনের ডাল মিক্স করেও করতে পারেন সো আমি বিভিন্ন ডাল মিক্স করে করছি এখানে আমি খেসারির ডাল নিয়েছি 1/4 কাপ মুসুরির ডাল নিয়েছি 1/4 কাপ আর বুটের ডাল নিচ্ছি আমি 1/4 কাপ যেটা ছোলা বুটের ডাল আমি তিন ধরনের নিচ্ছি আপনারা চাইলে অন্য আরো ডাল মিশাতে পারেন চাইলে শুধু মুসুরির ডাল কিংবা মুগ ডাল বা ছোলার ডাল যে কোনো কিছু দিয়ে করতে পারেন এবার আমি এটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বেশ খানিকটা পানি দিয়ে ডালটাকে 30 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব 30 মিনিট পর দেখেন ডালটা ভিজে ফুলে ফুলে গেছে এবার এই ডালটার যে পানিটা আছে সেই পানিটা ফেলে দিব এবং ডালটা আমরা রান্না করব এবার একটা হাঁড়িতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা দারচিনি একটু ভেঙে দিয়েছি দুটা এলাচ আর একটা ছোট তেজপাতা হাত দিয়ে একটু ভেঙে দিলাম একটু অপেক্ষা করব যখন দেখবেন যে এরকম বুদবুদের মতো দেখা যাচ্ছে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবার এটাকে সামান্য একটু ভেজে নিতে হবে যখন দেখবেন যে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়েছে খুব বেশি কালার হওয়ার দরকার নেই জাস্ট হালকা হলেই হবে তখন দিয়ে দিতে হবে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নেয়া সেটা আমি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়াটা একটু কম দেয়াই ভালো কারণ ডাল তেমন একটা ঝাল না দেয়াই ভালো ডালটা বাচ্চারাও খায় তো বাচ্চারা তো ঝাল খেতে পারে না আদা বাটা দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি জাস্ট 1-2 টেবিল চামচের মতো এবার একটু নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একেবারে গলা গলা হয়ে যায় টমেটোটা দেখেন গলে গলে গেছে স্পুনের পেছন সাইডটা দিয়ে আমি আর একটু গলিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ডালের পানিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এবার ডালটাকে এই মশলার সাথে আমি 5 মিনিট ভুনে নিব 5 মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি খুব বেশি পানি দিবেন না জাস্ট ডালটা মাখা মাখা করে সিদ্ধ হতে যতটুকু পানির দরকার হয় ততটুকু পানি দিতে হবে এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে এটা পাতলা ডাল না এটা ঘন করে বানাতে হয় আমি কোনো লবণ দিব না ডাল সিদ্ধ হওয়ার মেইন একটা যে সিক্রেট সেটা হচ্ছে কখনোই ডাল সিদ্ধ হওয়ার আগে লবণ দিবেন না তাহলে ডাল সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে সো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি যখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা ডাল চেক করেছি ডালটা কিন্তু একেবারে গলে যায় এরকম না হয় জাস্ট কিছু ডাল আসতো কিছু ডাল গলে যাবে সেই রকম পর্যায়ে থাকতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি
প্রায় 2 টেবিল চামচের মতো আর 3-4টা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ফাড়িনি জাস্ট কাঁচামরিচটার গোটাটা ফেলে আমি আস্ত দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালোভাবে ডালের মধ্যে ছড়াবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ লবণটা দেওয়ার পরে আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ডালটাকে হতে দিব এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা এবং লবণের স্বাদটা ভালোভাবে ডালের সাথে মিশে যাবে এই পর্যায়ে আর ঢাকনা দিতে হবে না যতক্ষণে ডালটা হতে থাক ততক্ষণে আমরা অন্য চুলায় বাগার তৈরি করব এখন বাগারের জন্য একটা প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচটার জাস্ট গোটাটা আমি হাত দিয়ে ছিড়ে শুকনা মরিচগুলো আস্তই দিয়ে দিচ্ছি ট্রাই করবেন যেন বীজগুলো বেশি না বের হয়ে যায় বীজগুলো বের হয়ে গেলে কিন্তু ডালটা খেতে তেমন একটা ভালো লাগবে না মরিচটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এবার যখন দেখবেন যে মরিচ এবং জিরার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এছাড়াও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি বাগারটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন একেবারে ডালের উপরে সরাসরি আমি এই বাগারটাকে ঢেলে দিব এখন আমি বাগারটা ডালের উপর দিয়ে দিচ্ছি এবার এই বাগারটাকে ভালোভাবে আমি ডালের সাথে মিক্স করে নিব বাগার দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব অনেকেই আছে বাগার দেবার পরেও ডাল জাল করে কিন্তু এতে কিন্তু ডালের ফ্লেভার বাগারের যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় সো আমি চুলাটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট চুলার উপরে এই ডালটাকে দমে রেখে তারপরে সার্ভিং ডিশে তুলে সার্ভ করব আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে আমার কিন্তু হোটেল স্টাইলের পরোটা এবং সুজির হালুয়ার রেসিপিও আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন কোনটা কতটুকু আমি ব্যবহার করেছি প্রত্যেকটার ইনগ্রিডিয়েন্টসের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ